হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এখন কথা বলবো বাজির বক্স অফিস কালেকশন নিয়ে। তো সেটা বলার আগে আমি ছোট্ট একটা কথা বলে নিতে চাই যে আমি কটা দিন ধরে লক্ষ্য করছি, আমি গোলন্দাজের বক্স অফিস কালেকশন বলেছি আর বাজির বক্স অফিস কালেকশন বলেছি, এবং যখনই আমি বাজিরটা বলি অনেকেরই বক্তব্য থাকে যে আমি দেবদাকে এগিয়ে রাখছি, ইচ্ছা করে জিদ্দাকে পিছিয়ে রাখছি, কারণ আমি নাকি দেবদার ভক্ত। তাহলে আমি একটা কথা বলতে চাই, তাহলে আমি যে রাবণ রিমেক না অরিজিনাল, তার জন্য আমি এতগুলো ভিডিও বানাতাম না যদি আমি জিদ্দা রাইটার্স হতাম, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে, একটা সিনেমা বেশি কালেকশন করবে, একটা সিনেমা কম কালেকশন করবে। একটা মানে একটা খেলায় হার জিত থাকবে, কেউ জিতবে কেউ হারবে। যে হারছে সে একদম ফালতু, যে জিতছে সেই দারুণ, এটা কিন্তু কোনো কথা নয়। দুটো সিনেমা ব্যাপারটা ক্ষেত্রে আলাদা, দুটো সিনেমার মধ্যে একটা ভালো হবে একটা খারাপ হবে, কিন্তু যখন দুটো সিনেমাই ভালো হচ্ছে কালেকশনে কিন্তু হেরফের ঘটবেই। কারণ যেটা নিয়ে আলোচনা বেশি হচ্ছে, যেটা নিয়ে কথা বেশি হচ্ছে, সেটা অবশ্যই কালেকশন বেশি করবে। যেটা নিয়ে আলোচনা একটু হলেও কম হচ্ছে, এবং যেটা স্বাভাবিকভাবে অন্য একটা সিনেমার রিমেক, সেটার বাজেটটা একটু হলেও কম থাকে। কারণ সালটা 2021, যদি 2010 আজকে বাজি রিলিজ করতো তাহলে অবশ্যই বাজি এগিয়ে থাকতো, অন্য সিনেমাগুলো পিছিয়ে থাকতো, কিন্তু এটা এখনকার দিনে পসিবল নয়। সেই হিসেবে আমি বাজির কালেকশনটা যেটা সেটা বলছি, সেটা কোনো অংশ হয়তো গোলন্দাজ হচ্ছে কম, তার মানে এটা নয় যে আমি চিত্তার হেটার্স, তার জন্য আমাকে উল্টো পাল্টা খিস্তি করা হচ্ছে, মানে কিছু বলার নেই, এই জিনিসটা ঘটছে। তো যে জন্যই তোমার সঙ্গে আলোচনা করলাম। তো এবার বক্স অফিস কালেকশনটা নিয়ে যদি বলি, তাহলে যেটা বলতে হয় যে বাজির কিন্তু প্রথম দিকে কিন্তু খুব একটা খারাপ পারফরমেন্স ছিল না যখন রিলিজ করেছিল পুজোর সময়। মেনলি যে কারণে পুজোতে আনা হয়েছিল বাজি সিনেমাটা, সেটা হচ্ছে এটাই যে পুজোর সময় একটা হিউজ পরিমাণ টাকা এতে তুলে নেওয়া যায়। কারণ তাও জানতো যে বাজি সিনেমাটা মানে যতই বিগ ব্র্যান্ডে বানানো হোক, কখনোই এখনকার দিনে দর্শক হয়তো গ্রহণযোগ্য হবে নেবে না। তো সেই হিসেবে পুজোর টাইমে রিলিজ করাটা মানে কোথাও গিয়ে সঠিক সিদ্ধান্ত হিসেবে হয়েছিল, কারণ পুজোর এই পাঁচটা দিন খুবই ভালো কালেকশন ছিল, মোটামুটি লক্ষ্মী পুজো অব্দি তো ছিলই। তো তারপর একটা জিনিস লক্ষ্য করা গেছিল যে যখন এটা বাংলাদেশে রিলিজ করা হলো, অনেকেই ভেবেছিল যে বাংলাদেশ থেকে, মানে আমিও নিজেও ভেবেছিলাম যে বাংলাদেশ থেকে একটা মারাত্মক কালেকশন করবে, কারণ জিদ্দার সেখানে একটা হিউজ ফ্যান ফলোয়িং রয়েছে। কিন্তু আনফর্চুনেটলি, এই কথাটা বলতে আনফর্চুনেটলি, জিনিসটা হয়নি। মানে জিতের যতগুলো সিনেমা যদি বাংলাদেশে রিলিজ করেছে, তার মধ্যে কিন্তু সবচেয়ে খারাপ পারফরমেন্স কিন্তু বাজির, এবং সেটা আমি নই, ওখানকার যারা মুভি রিভিউয়ার রয়েছে, ওখানকার যারা দর্শক রয়েছে, তারাই এই কথা আমাকে বলছে। এবং তারা হলের সিনেমা দেখা ছবি পাঠিয়ে আমায় দেখাচ্ছে, বলছে হলে কেউ নেই, আমি আর আমার বন্ধু বসে রয়েছি, এরকম পরিস্থিতি। তো যে কারণে ওখানে লোকে নেয়নি, এবং বাংলাদেশের অনেক লোক নান্নাকুপ্রের মতো দেখে নিয়েছে, তো যে কারণে সেই বাসটা ক্রিয়েট করতে পারেনি যেটা ক্রিয়েট করা হয়েছিল। কারণ নান্নাকুপ্রের মধ্যে এমন একটা মুভি যেটা বহু লোক দেখে নিয়েছে, তো যে কারণে মোটামুটি ডে 10 বা ডে 12-13 অব্দি এটা কালেকশন ছিল, মোটামুটি ওই 50-62 কোটির মধ্যে গিয়ে দাঁড়িয়ে ছিল। সেটা কিন্তু খুব একটা বেড়ে 1 কোটির দিকে একদম ছুঁয়ে ফেলেছে সেটা কিন্তু কখনোই নয়, কারণ মোটামুটি কালেকশনটা তারপর থেকে খুবই ল্যাক করেছে, মানে বাড়ার জায়গায় প্রচন্ড কমে গেছে। এবং যেহেতু গোলন্দাজের মানে শো টাইমটা বাড়িয়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে বাজার কিন্তু শো টাইম কমেছে, তো যে কারণে স্বাভাবিকভাবেই কালেকশন অনেকটা কমে গেছে। তো যে কারণে এখন অব্দি 15 ডেজ অব্দি মোটামুটি একটা বিজনেস করেছে, এবং সেটা মোটামুটি 62 লাখের মানে কাছাকাছি গিয়ে পৌঁছেছে। তো মোটামুটি যেটা ছিল ডে 13 অব্দি যেটা ছিল মোটামুটি, সেটা মোটামুটি 50 লাখ থেকে ওই 60 লাখের মধ্যে ছিল, সেটা খুব বেশি গিয়ে ডে 14 অব্দি এখন যেটা গিয়ে পৌঁছেছে ওই 63 থেকে 65 লাখের মধ্যে। এটাই হচ্ছে এখন অব্দি কালেকশন। তো এবার এখান থেকে যদি বলি যে বেড়ে 1 কোটি হয়ে যাবে, আস্তে আস্তে গ্রোথ করবে, সেটা কিন্তু ভুল কথা হবে, কারণ এই সিনেমাটার কালেকশন ক্রমশ কিন্তু শেষের দিকে আসতে চলেছে। কারণ খুব বেশি দিন এটা হলে থাকবে না, কারণ রিলিজ করতে হয়েছে সূর্যবংশী, এবং সূর্যবংশী হলে SBF যেহেতু মানে এটা রিপ্রেজেন্ট করছে সূর্যবংশীটাকে, সেক্ষেত্রে হয়তো গোলন্দাজ হয়তো সার্ভাইভ করে যাবে, কারণ গোলন্দাজ একটা নির্দিষ্ট পরিমাণ শো পাবে, সেই কথা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু বাজি কিন্তু পুরোপুরি উঠে যাবে, এটা ফ্যাক্ট। আর মাত্র কয়েকটা দিন রয়েছে, এই কটা দিনের কালেকশন মোটামুটি করে যেরকম এগোচ্ছে, আমার মনে হয় খুব বেশি হলে 70-72 লাখের মধ্যে এটা টোটাল কালেকশন গিয়ে শেষ হবে, মানে অল টাইম কালেকশন। তো সেই হিসেবে কিন্তু সিনেমাটাকে অ্যাভারেজ বিজনেস করছে এটা বলতে হয়, কারণ সিনেমাটা বাজেট 2 কোটির কাছাকাছি, তো সেক্ষেত্রে এটাকে অ্যাভারেজ বিজনেস করেছে বলে যে এটা ডিজাস্টার হয়নি, কারণ এটা পুজোর টাইমে রিলিজ করেছে। এবার আমি এটা বলছি মানে কিন্তু জিদ্দার হেটার্স, যদি এটা আজকে আরো বেশি বিজনেস করতো আমার চেয়ে খুশি কেউ হতো না। তো এটাই ছিল আমার বক্তব্য, তোমাদেরকে মনে অবশ্যই কমেন্ট করে বলবে। যদি চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, গেট দেবে লাইক। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, এন্ড নমস্কার।